দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাজ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার সাতজন যুবক কিছুদিন আগে আম আদমি দলে যোগদান করে সংগঠন বিস্তার করতে শুরু করেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এক মাসের মধ্যে প্রায় কয়েক হাজার মানুষ আম আদমি দলে যোগদান করলেন। শনিবার সকালে হরিশ্চন্দ্রপুরে এক সাংগঠনিক সভায় বিভিন্ন দল ছেড়ে তারা আম আদমি দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার এই দলের দায়িত্বপ্রাপ্ত সদস্য হাবিব খান ও সোহরাব আলী। এই কর্মীসভায় আমরা ডাক দিয়েছিলাম বিভিন্ন জিপির মানুষজনকে, ওনারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন আমাদের পাশে এবং তাদেরকে নিয়ে আমরা সাংগঠনিক একটা সংগঠন বিস্তারের জন্য একটা আমরা আলোচনা করলাম, সাংগঠনিক একটা আলোচনা করলাম আমরা আজকে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আজকে আমাদের সাবলিচক জিপির সদস্যরা, তার পাশাপাশি আপনার দৌলতনগর, ঢিঙ্গল, ভলুকা এবং আরও কয়েকটা ছিলেন আর কি, মশালদা, এগুলো জিপি সদস্য আমাদের সঙ্গে আজকে ছিলেন। ওনারা ওনাদেরকে আমাদের যে সংগঠন যে বিস্তার করবো আমরা সেইগুলো নিয়ে আলোচনা করলাম পঞ্চায়েত ইলেকশনকে লক্ষ্য করে 2023-এর। প্রায় কতজন আজকে যোগদান করলো? শতাধিক ছিলেন। অবশ্যই, কেন পারবেন না? আমাদের দিল্লি মডেলকে দেখে পাঞ্জাবকে আমরা পেয়েছি, তার পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গে যদি সেই নীতিটা ফলো করি আর আমাদের পার্টি আসেন তাহলে কেন পারবেন না। অবশ্যই আমাদের পার্টি তো সৎ পার্টি, সতের পার্টি, সাধারণ মানুষের জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা গুঞ্জন উঠছে যে মমতা ব্যানার্জির সঙ্গে কেজরিওয়াল একটা নাকি দীর্ঘদিন একটা সুসম্পর্ক রয়েছে, তাহলে মমতা ব্যানার্জিকে সরাবার জন্য আম আদমি পার্টি কি সেই পঞ্চায়েতে কি নির্বাচনে কি লড়বে? দেখেন, পার্সোনালি একটা সম্পর্ক হতে পারে, রাজনৈতিক দিকটা আলাদা, সেই দিকটা মানে সাইডে রেখে অবশ্যই করা কেন যাবে না। সেই জন্য তো আমরা সংগঠনকে বানিয়ে যাচ্ছি, সংগঠন তৈরি করে যাচ্ছি। যদি বিভিন্ন রাজনৈতিক দলের যারা এলাকায় হাইলাইট পারসন তারা যদি যোগদান দিতে চায় আপনাদের পার্টিতে, তাহলে আপনাকে তাকে সাদরে আমন্ত্রণ করবেন? অবশ্যই আমরা ওরকম জানাবো, কিন্তু আমাদের পার্টিতে কোনো যদি পার্টির লোক আসতে চান তাহলে আমরা ফ্রন্টে আনতে পারবো না, আমাদের পার্টির কিছু গাইডলাইন আছে। আমরা জাস্ট ওনারা আসতে পারেন, আমাদের সঙ্গে সদস্য হিসাবে থাকতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। যোগদানকারীরা জানান, দিল্লির পর পাঞ্জাব ক্ষমতা অর্জন করেছে আম আদমি পার্টি, সততার সঙ্গে জনকল্যাণমূলক কাজ করে চলেছেন কেজরিওয়াল, তার কাজে অনুপ্রাণিত হয়েই তারা এই দলে যোগদান করলেন। রাজনীতি অ্যাকচুয়ালি মানে জানি না বা আমি রাজনীতি কিছু বুঝি না, কিন্তু আমি চাই যে গ্রামের লোকের বা প্রত্যেকটা ভারতবাসীর যেন সমাজের সাথে সাথে যেভাবে নেতারা সুযোগ সুবিধাগুলো পায় সেটা যেন প্রত্যেকটা সমাজের লোক পায়, তাই আমি চাই যে এই আম আদমি পার্টি সেটা দিন দিন ভাবে এগিয়ে চলেছে ধাপে ধাপে। আপনি তো 2 বছর ধরে দিল্লিতে ছিলেন, আপনি এই বাংলার রাজনীতি ও দিল্লির রাজনীতির তফাতটা কী দেখলেন? তফাতটা দেখলাম যে বাংলার রাজনীতি শুধু চাইছে নিজেদের প্রভাবশালী করতে, কিন্তু সে আম আদমি পার্টি বা তার পার্টির লোকেরা বা তার নেতারা নিজেরা না দেখে প্রত্যেকটা লোককে এবং প্রত্যেকটা তারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তারা দিন দিনভাবে গ্রো হচ্ছে, মানে সেখানে চেপেতে পারছে, সেখানে পাবলিকের জন্য বিশেষ করে সেখানে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী কী কী উন্নয়ন ঘটিয়েছে? তিনি সমাজের জন্য স্কুল কলেজ থেকে শুরু করে মহল্লা ক্লিনিক, এবং যে তিনি বলেছেন তিনি কথার দামও রেখেছেন যে তিনি বিদ্যুৎ ফ্রি দেবেন তো ফ্রি দিয়েছেন, এমনকি জলের যেটা অবস্থা তিনি সেটাও করেছেন ঠিক। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।